কচুয়ার রজাগাঁওয়ের দক্ষিণ জারবাগানত ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। গাঁওখনের উত্তম বণিক নামের লোকজনের বাসগৃহত সংঘটিত হয় এই অগ্নিকাণ্ডের ঘটনা। শর্ট সার্কিটের ফলত অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার সন্দেহ প্রকাশ করেছে স্থানীয় লোকে। অগ্নিকাণ্ডত কেবা লক্ষাধিক টাকার সা সম্পত্তি জ্বলি ভস্মীভূত হয়। অবশেষত স্থানীয় লোকের প্রচেষ্টা জুই নির্বাপন করবলৈ সক্ষম হয়। কাপড় জামা তামা পয়সা পাতি যেটাই আছে সব কটা জুলি করে সরকার ডকুমেন্টস একো নাই তারপরে আমি ঘর না আসলো তো গেছিল স্কুলতে একটা কাম করে সরু মুরু কাম করে কামত গেছিলে আর আমি গেছিল হাজিরা কামতে গেছিল যাওয়ার পিছতে আমি ডঙ্কা গই পাইছো শুনা পাইছো যে এইখিনিতে আগুন লাগিছে জুই লাগিছে জুই লাগিছে কারণে মই তো এতিয়া সোনকালে কেনে আহিম গাড়িটা রখাই পেলাই কৈছো বোলে রখাই দে মোক নামি যাম নামি পেলাই মই যেনে তেনে মানে কি যাতে যাব লাগে মোৰ ঘৰত জুই লাগিছে তো ঘৰৰ পৰা আহোঁতে আহোঁতে মই দেখা পাইছোঁ যে আমাৰ ঘৰত একো নাই সব সাৰফাৰ হৈ গৈছে মানুহো নাই আমি ঘৰত দুজন মানুহ থাকোঁ দুজন মানুহ নাই তাৰপৰা বেলেগ বস্তিৰ মানুহ আহি পেলাই এইবিলাক নিবা নিবি কৰিছে ওচৰত আছে মানুহবিলাক আহিছে অহাৰ পিছতে সব এইটাতে আহি পেলাই তেনেকৈ দেখিছোঁ মোৰ একোৱেই নাই জুইটো কেনেকৈ জুইটোতো আমি শুনামতে কাৰেণ্টৰ পৰা লাগিছে বুলি কৈ আছে রাইজে কে আছে বোলে কারেন্টত দেখা পাইছে বোলে কারেন্টত জ্বলি আছে তাতে জ্বলি পেলাই লাগি আছে লাগি লাগি আহি আছে তারপর মানুষ বোলে সোমাবলে ভয় পাই আছে বোলে গ্যাস আছে বলে গ্যাসের টেঙ্কি ফুটিব নাকি কেনকাতে কতো কতো গুটি বোলে উপরত উঠি গেল আর কোনোবা উপরত ভিতর সোমাব পারা নাই রাইজে সা সামগ্রী আপনি আমার গয়না গল ক্যাশ মানি আসলে 25,000 টাকা মান আসলে এইটু গল তারপর আমার তামার কাছে যেটা আসলে এইবিলাকও নাই হারমনি তো নাই হাতের ডিঙ্গির একটা ডিঙ্গির এটা আসলে ঘরত শিখেছিল টিভি আসলে কানফুলি আসলে এইবিল নাই তারপর একটু বস্তুই নাই কোনো বস্তু নাই সব আমার সরকার হয়ে গেল যেহেতুকে 2-3 লাখ এনেকে হয়ে যাব আর ক্যাশ আসলে আর দক্ষিণ জলবাগান আপনি অল্প ভয় বিচারিছো যদি সরকারে আমাদের কিবা কারণে যদি অল্প ভয় করে দিয়ে থাকার ঘরেই না থাকার এতিয়া থাকার অবস্থায় নাই মোর যেতে হতে থাকিব লাগিব এতিয়া কই পেলে বা কারোবার লোকের ঘর যাই পেলে থাকিব লাগিব আশ্রয় লোব লাগিব এতিয়া আমার থাকার অবস্থায় নাই। কচুয়ার পৰা গুলজার হুসেনের রিপোর্ট অসম আদিত্য NKS হুন্ডাইলৈ স্বাগতম। নর্থ ইষ্টৰ প্ৰথম GDSI 2.0 অফিচার্স ডিলার হৈছে NKS হুন্ডাই। অত্যাধুনিক সা সুবিধাৰে তৈয়াৰী মোস্ট আপডেটেড হুন্ডাই ডিলার এতিয়া ডিব্ৰুগড়ত। আমার NKS হুন্ডাই ডিলারত ওপেন সেলস কনসালটেট রুম কাস্টমার রুমের পুরনি গাড়ির এক্সচেঞ্জ ফেসিলিটিও রখা হয়েছে। ইয়াত সেলসর সার্ভিস সেক্টর সুন্দর সুবিধা আছে। প্রয়োজনীয় সকল এডভান্স টুলস হুইল বেলেন্সিং এলাইনমেন্টর অত্যাধুনিক মেশিন পোস্ট হাইড্রলিক লিফ্ট ফুল্লি ট্রেইনমেন্ট পাওয়ার নাইট্রোজেন গ্যাস ফিলিং ফেসিলিটি ফুল্লি অটোমেটিক কার ওয়াশর ফেসিলিটিও আছে। NKS হুন্ডাই ডিলারে কাস্টমার সকলের সুবিধার্থে মোবাইল সার্ভিস ভ্যানেরও ব্যবস্থা রাখিছে, যত হাইড্রলিক লিফ্ট ওয়াশিং ফেসিলিটি হুইল বেলেন্সিং টায়ার প্রেসার চেক করার বহুখিনি সুবিধাই উপলব্ধ আছে। NKS হুন্ডাইলৈ আহক আর সুবিধাসমূহ গ্রহণ করক।